আমি আজকে এই যে মুরগি নিয়েছি, মুরগি পুরো একটা মুরগি বড়, কিন্তু আমি পুরোটা দিয়ে আজকে রান্না করব না, আজকে অর্ধেকটা দিব। মানে কিন্তু সরি, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নরুনার আপনাদের দেখাবো মুরগি দিয়ে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। মুরগির বিরিয়ানি সহজ রেসিপি, এটা শুধু গরম মশলার পাউডার একটু বেশি দিতে হবে, যেহেতু আমি অন্য কিছু দিচ্ছি না। একদম সাদা করব ভাবছি, কারণ আমার কাছে দুধ নেই, কাঁচামরিচও নেই, তো ভাবলাম মুরগিটা ছিল তো ভাবলাম করেই ফেলি, কারণ দুধ থাকলে অন্য কিছু মিশাতে হতো, সেটা আপনাদের দেখাবো পরবর্তীতে আবার। বাট আজকে শুধু সাধারণভাবে দেখাচ্ছি, একদম লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু লাগবে না, গরম মশলা পাউডার একটু বেশি দিয়েছি, আর কি দিব, আচ্ছা এই আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে এই আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। এখন আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিব, পুরোটা না অর্ধেকটা পেঁয়াজ এখানে, এটা পোলার জন্য রেখে দিয়েছি, অর্ধেকটা দিচ্ছি। এটা এদিকে পেঁয়াজ হতে দিয়েছি, পেঁয়াজ লালচে করতে হবে। এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, আমি এটা মাখিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, তাছাড়া আজকে আমার কাছে কাঁচামরিচ নেই, সে কারণে একদম সাধারণভাবে দেখাচ্ছি। দুধও নেই, দুধওয়ালা আজকে দুধ নিয়ে আসে নাই, ঠিক আছে। মুরগিটা আগেই ভিজে রাখছিলাম, সে কারণে ভাবলাম এটা আবার রেখে দেওয়া ঠিক হবে না, তাই দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এখানে থাক মাখানো। কতক্ষণ মাখানো থাকবে? মাখানো থাকবে ততক্ষণ যতক্ষণ এই পেঁয়াজটা লালচে না হচ্ছে, লালচে হলে আমি আবার আসছি। এই যে পেঁয়াজ অলরেডি লাল হয়ে যাচ্ছে, পেঁয়াজ অলরেডি হয়েই গেছে, তো আমি আস্তে আস্তে দিয়ে দিব। Thank you.
ঝালটা আস্তে আস্তে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। পানি টানি কিচ্ছু দিতে হবে না, তবে একটু নাড়াচাড়া করে ওই হাঁড়িটা একটু ধুয়ে দিব। এটাতে কাঁচামরিচ দেওয়াটা বেশি জরুরি ছিল, বাট নেই কি করব এখন, একটার জন্য তো আর বাজারে পাঠানো যাচ্ছে না, সে কারণে দুধও নেই। যাই হোক, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এখন আমি এভাবে রেখে দিব, কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দেব, ঠিক আছে। তো আমি ওই দিক দিয়ে হাঁড়িটাতে গিয়ে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এটা হতে থাক, এই যে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে, এভাবেই হবে। আমি এখন দেখব মুরগির মাংসটা লাড়া দিয়ে দিতে হবে, তো হ্যাঁ আসলে বিরিয়ানির মাংস হতে বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সে কারণে আমি পোলাওটা এখনো বসাচ্ছি না, হাঁড়ি বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এই মাংসটা থেকে যে চর্বিটা বের হবে সেটাই আমি দিয়ে দিব ইয়াতে, সেটা দিয়ে আমি পেঁয়াজ ভাজা করব, পোলাওটা রান্না করে ফেলব। তাহলে কি হবে, আমার বাড়তি তেল লাগছে না, এই তেল দিয়েই আমি পোলাওটা রান্না করে ফেলবো। তা না হলে বিরিয়ানিতে বেশি তেল তেল লাগবে, খেতে ভালো লাগবে না। আমার মেয়েরা বেশি তেল তেল পছন্দ করে না, সে কারণে অল্প তেল দিয়ে রান্না করতে হবে, ঠিক আছে। এটা আরেকটু হয়ে নেক, তারপর তেল বের হয়ে নেক, সে পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে, হতে থাক। এই যে আমি চাল, এখানে হাফ কেজি চাল নিয়েছি, সেটা ভিজিয়ে এখন পানি জড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আপনারা সবাই জানেন কিভাবে চাল ধুতে হয়, চাল ভিজাতে হয়, ঠিক আছে, আমি পরে আসছি। অলরেডি আমি এই যে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লালচে করতে হবে, পেঁয়াজটা লালচে না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি এটা দিয়ে দিব, আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, তারপর চাল দিয়ে কষাবো, ঠিক আছে, এটা হতে থাক। এখন এটা একটু বাকি আছে হওয়ার, আস্তে আস্তে হবে, সময় লাগবে। পেঁয়াজ লালচে হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব। Thank you.
সামান্য পানি দিতে হবে। হতে থাক, এখানে দিয়েছি গোলমরিচ, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, খাল খাল মানে দারচিনি। ঠিক আছে, তাহলে আমি আর দেরি করবো না, এখানে অলরেডি মশলা তেল আলাদা হয়ে গেছে, আপনারা কষানো হয়ে গেছে কখন বুঝবেন, যখন এই মশলার তেল আলাদা হয়ে যাবে, পানি থাকবে না, সে সময় বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। অবশ্য অনেকে এটা আরও লালচে করে, তো আমি আর করবো না। বিসমিল্লাহ, এটাতে আর একটু লবণ দিতে হবে, এখন দিব না পরে দিব। ঠিক আছে, আমি এখানে একটু চাল ভাজা হয়ে গেছে, আর দেরি করা যাবে না, পানিটা দিয়ে দিচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে হাফ কেজি চালে 1 লিটার পানি দিতে হবে, সবসময় মনে রাখতে হবে। এটা হলো চালের পরিমাপ। আর আপনি আপনার যদি মাংসের ঝোল থাকে তাহলে সেটা আপনি কী পরিমাণ পানি দেবেন সেটা চিন্তা করে দিতে হবে। আমি কাঁচামরিচ নেই বলে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাংস একদম কী বলে এটা আয়না দেখা যাচ্ছিল। আয়না মানে কি জানেন, পাইনসা। সে কারণে আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চিন্তা করছিলাম দারোয়ানকে দিয়ে মরিচ কেনাবো, বাট দারোয়ানকে পাওয়া যাচ্ছে না, সে কারণে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, না হয় একদম পাইনসা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি এটা পরে দিব, নেড়ে চেড়ে দিই। আমি বসিয়ে দিয়েছি, এখন এটাতে শুধু একটু লবণ দিতে হবে। আর যখন ভাত আর পানি প্রায় সমানে সমান হয়ে যাবে সে সময় মাংস দিয়ে দিই। দেখতে হবে বিরিয়ানির মাংসের কি অবস্থা। এখন তেলের ঝোল আলাদা হয়ে গেছে, তার মানে মাংস হয়ে গেছে, তো এটা আমি একটু পরে দিয়ে দিব। আমি এখন ভাত রান্না, ঠিক আছে, আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। এখানে আমি এখন হাড়গুলো, যেগুলো হাড় সহ মাংস সেগুলো দিয়ে দিব, এই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, ছোটগুলো দিয়ে দিব, বড়গুলো দিয়ে আরেকদিন রান্না করবো, যে কাঁচামরিচ থাকলে, আজকে কাঁচামরিচ নেই,
তো সে কারণে হাড্ডিওয়ালা মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এমনি যেগুলো সেগুলো রেখে দেবো। দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিই। হয়ে গেছে, আমি এই যে অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা দিয়ে দিয়েছি, মানে হাড্ডিগুলো দিয়ে দিয়েছি। আর একদিন কাঁচামরিচ নিয়ে তারপরে কাঁচামরিচ থাকলে ওটা রান্না করে দেখো। তো আমি এখন দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে একটা নাড়াচাড়া করে দেবো। অর্পিমণি পুরোটাই দিয়ে দিব নাকি? হ্যাঁ সেটাও ঠিক আছে, চলে, এখনো চলে, চলছে, চলে। আচ্ছা আচ্ছা, তাহলে পানি একদম ছিল না তো সে কারণ। তো আমি এখন ঢেকে দিব এবং জালটা কমিয়ে দেব। জলটা একদম কমিয়ে দিব। ও সরি, লবণ দেওয়া হয় নাই, লবণ দিতে হবে। ঠিক আছে, লবণ একটু দিচ্ছি, কারণ হচ্ছে আর দিব, কারণ হচ্ছে মাংসে তো লবণ দেওয়াই আছে সে কারণ। ঠিক আছে, তাহলে হোক, ঢেকে দিই, একদম জলটা কমিয়ে দিব, একদমই জল কমিয়ে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ, মুরগির বিরিয়ানি। ঠিক আছে, তাহলে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নরনার চুলা অফ করে দিই, আমি নরনার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।